ওয়ান্ডার ওম্যান 1984। বেশ কয়েকবার রিলিজ ডেট পেছানোর পর অবশেষে গত 25শে ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় মুভিটি। এ বছরে করোনা পরিস্থিতির মধ্যে মাত্র দ্বিতীয় সুপারহিরো মুভি ছিল এটি। ওয়ান্ডার ওম্যানের প্রথম কিস্তি দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছিল। দ্বিতীয় পর্বে তার মান কতটুকুই বা ধরে রাখতে পেরেছে, মুভিটি বা কেমন ছিল, এসব নিয়ে আলোচনা করা হবে আজকের এই রিভিউতে। এবং অবশ্যই পুরো ভিডিওটি থাকছে স্পয়লার ফ্রি। ডিরেক্টর প্যাটি জেনকিন্স এবার মুভি ডিরেকশনের পাশাপাশি জড়িত ছিলেন স্টোরি রাইটিংয়েও। পুরনো কাজদের মধ্যে গ্যাল গ্যাদত এবং ক্রিস পাইনের সাথে ছিল নতুন কিছু মুখ। মুভির দুই ভিলেন ম্যাক্সওয়েল লর্ড এবং বারবারা মিনার্ভার চরিত্রে অভিনয় করেন যথাক্রমে পেদ্রো প্যাসকেল এবং ক্রিশ্চিয়ান উইক। মুভিতে আমরা ওয়ান্ডার ওম্যানের জানি দেখতে পাই। আগের মুভিতে মাত্র থেমিসকেরিয়া থেকে বাইরের পৃথিবীতে পা ফেলা ডায়না প্রিন্স এখন অনেকটাই পরিণত। কেটে গেছে অনেকটা সময়। নিজের সুপার হিরোর রূপ বাইরের বিশ্বের কাছে পরিচিত করে তোলার বদলে নিজেকে লো প্রোফাইলে রাখতেই আগ্রহী সে। এরই মাঝে সে পরিচিত হয় নতুন বন্ধু, জীবনে ফিরে আসে পুরনো প্রেমিক স্টিভ ট্রেভর। ভালো সময়ের সাথে সৃষ্টি হতে থাকে নানা জটিলতার এবং স্বাভাবিকভাবেই ভিলেনদের কারণেই বিশ্ব পড়ে হুমকির মুখে। মুভিটি কেমন লেগেছে তা বলার আগে মুভির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসা যাক স্টোরিতে। স্টোরির দিক থেকে আগের মুভি তুলনায় ওয়ান্ডার ওম্যান 1984 অনেকটাই পিছিয়ে। একেবারে সিম্পল স্টোরি ছিল, যাতে ছিল না কোনো আনএক্সপেক্টেড টুইস্ট বা অপ্রত্যাশিত ঘটনা। স্টিভ ট্রেভরের ফিরে আসাটা একটা বড় চমক হতে পারত, কিন্তু ট্রেলারে আমরা তা আগে দেখে ফেলায় তা আলাদা করে বলা যাচ্ছে না। মুভিতে স্টিভ ট্রেভরের আগমন এবং তার এন্ডিং যথেষ্টই বিতর্কিত। মুভির অন্যান্য ঘটনার সাথে পরস্পর বিরোধী ছিল এই অংশগুলো। মুভিতে সেভাবে কোনো ব্রেথ ট্রেকিং সিন ছিল না। ডেজার্ট ফাইটের অংশ মোটামুটি মানের হলেও আগের মুভির নো ম্যানস ল্যান্ড কিংবা এনিমি ক্যাম্পে আক্রমণের ধারে কাছেও ছিল না। মুভির প্রধান চার চরিত্র প্রত্যেকেই অভিনয়ে নিজেদের সেরাটা দিয়েছেন। গ্যাল গ্যাদত প্রতিনিয়তই নিজেকে আরও ফুটিয়ে তুলেছেন ওয়ান্ডার ওম্যান হিসেবে। স্টিভ ট্রেভরের রোল খুবই সংক্ষিপ্ত হলেও ক্রিস পাইন খুবই ভালোভাবে তা ব্যবহার করতে পেরেছেন। অন্যদিকে মুভিতে দুই ভিলেনের ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো থাকলেও এন্ডিংয়ে কেউই তেমন সুবিধা করতে পারেনি, যে কারণে দুর্দান্ত অভিনয় করা পেদ্রো প্যাসকেল মুভির লাইমলাইট কেড়ে নিলেও স্টোরির কারণে তা শেষ দিকে অনেকটাই ঢেকে গেছে। একইভাবে বারবারা মিনার্ভার ক্যারেক্টারটা ঠিকমতো গড়ে তোলা হতে থাকলেও শেষ পর্যন্ত নষ্টই করা হয়েছে বলতে হবে। মুভির নাম 1984 হলেও তার তেমন আলাদা কোনো তাৎপর্য নেই। 1984 সালে ঘটে যাওয়া ঘটনা থেকেই মুভির এই নামকরণ। তবে ডিরেক্টর প্যাটি জেনকিন্স মুভির মাধ্যমে দর্শকদের সেই সময় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। মানুষজনের ড্রেস আপ, চারপাশের প্রযুক্তি দেখে মনে হবে সময়টা যেন আসলে পিছিয়ে গেছে। সাউন্ড ট্র্যাক নিয়েও আগের কথাই বলতে হবে। মুভির সাথে মানিয়ে গেলেও আগের মুভির মতো ব্যতিক্রমী কিছু ছিল না। হ্যান্স জিমার থাকার পরেও যেটাকে অপ্রত্যাশিত বলতে হবে। মুভির সবচাইতে বিতর্কিত অংশে আসা যাক, যেটা হচ্ছে অ্যাকশন। আড়াই ঘন্টার সুপার হিরো মুভির তুলনায় ফাইট দেখা গেছে খুবই অল্প সময়ে, যে কারণে অনেকেই মুভিটাকে সুপার হিরো মুভির বদলে সোশ্যাল মুভি হিসেবেও ভেবে বসতে পারেন। কারণ মুভিতে অ্যাকশন থেকে রোম্যান্স এবং ইমোশনই বেশি। আগের মুভির মতো এই মুভিতেও ডিরেক্টর প্যাটি জেনকিন্স একটি মেসেজ দিতে চেয়েছেন, যেটাকে ঘিরে গড়ে উঠেছে মুভির কাহিনী। চিতা ভার্সেস ওয়ান্ডার ওম্যানের জন্য অনেকেই প্রতীক্ষায় থাকলেও রীতিমতো আশাভঙ্গ হয়েছে দর্শকদের। দুই ভিলেনের অরিজিনই কমিক থেকে চেঞ্জ করা হয়েছে মুভিতে, কিন্তু সেদিকে স্ক্রিপ্ট রাইটাররা একেবারে সুবিধা করতে পারেননি। বারবারা মিনার্ভার চিতার আলাদা কোনো গুরুত্ব নেই মুভিতে, শুধুমাত্র ওয়ান্ডার ওম্যানের মুখোমুখি করানোর জন্য অল্প সময় তাকে নিয়ে আসা হয়েছে। একই সাথে বাজে এন্ডিং দিয়ে পরবর্তীতে কোনো মুভিতে চিতের ফিরে আসা নিয়েও প্রশ্ন উঠে গেছে। তেমনিভাবে ফাইনাল সিনে তেমন কোনো ফাইট সিন ছাড়াই ইমোশনালি সব কিছু হ্যান্ডেল করাটা অনেকের কাছে ব্যাখ্যা পেয়ে গেছে। মুভিতে সুপারম্যান সম্পর্কিত বেশ কিছু জিনিস ইন্সপায়ার্ড ছিল, কিন্তু স্ক্রিনে সেভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। বরং রিপিটেটিভ হয়ে সেসব দৃশ্যকে অনেকটাই ফোর্সড লেগেছে। একই সাথে বলতে হবে মুভির সিজিআই এবং ভিএফএক্স নিয়ে অনেক জায়গাতেই ব্যাখ্যা পা লেগেছে এগুলো, বিশেষ করে চিতা ভার্সেস ওয়ান্ডার ওম্যানের ফাইটে। স্পয়লারের কারণে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। মুভির রিলিজ ডেট এক বছর পিছিয়ে দেওয়ার পরেও এসব দেখাটা দুঃখজনক। এই মুভিতে রয়েছে একটি পোস্ট ক্রেডিট সিন, যেখানে দেখা যাবে পুরনো ডিসি ভক্তদের অতি পরিচিত এক মুখ। পুরনো দিনের ট্রিবিউট বলা যায় এই ক্রেডিট সিনটিকে। আড়াই ঘন্টার এই মুভিতে অনেক অপ্রয়োজনীয় দৃশ্য ছিল, বিশেষ করে মুভির প্রথমে ফ্ল্যাশব্যাক সিনে ডায়না শৈশবের কাহিনী
মুভিতে তেমন একটা গুরুত্ব বহন করে না একটা দুটো তথ্যবাদে। মাঝে মাঝে কিছু সিন খুবই বোরিং লাগতে পারে। ওভারঅল আড়াই ঘন্টার মুভিটি দুই ঘন্টার হলেও খুব একটা ক্ষতি হতো না। এই মুভিতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে প্যাটি জেনকিন্স এবং জেফ জোন্স একেবারে সুবিধা করতে পারেননি। সবশেষে যদি বলতে হয় এক বাক্যে মুভিটি কেমন ছিল, আমরা বরং ম্যাক্স লর্ডের মতোই বলতে চাই, ওয়ান রোম্যান 1984 এক কথায় ওয়ান টাইম ওয়াচ মুভি। একবার দেখার পর দ্বিতীয়বার দেখার তেমন কোনো আগ্রহ জাগবে না। মুভিটি তাই বলে একদম বাজেও না, আবার খুব ভালো কিছু না। সিকুয়েল সব মুভির সাথে তার প্রথম মুভির তুলনা এসেই যায়। এই মুভিটিকে আলাদাভাবে কোনো মতে চলা বলা গেলেও প্রথম ওয়ান্ডার মুভির সাথে তুলনা করতে গেলে ডাউনগ্রেডই বলতে হবে। স্টোরি, অ্যাকশন, এন্ডিং সব দিকে পিছিয়ে থাকবে ওয়ান্ডার ওম্যানের দ্বিতীয় কিস্তি। প্রথম মুভিতে লাইট এবং ডার্ক টোন ঠিকমতো ফুটিয়ে তোলা হলেও এই মুভি পুরোপুরি রঙিন উজ্জ্বল লাইট টোন ফলো করে গেছে। হয়তোবা প্রথম মুভির সাফল্যের পর এই মুভিটি নিয়ে আমাদের প্রত্যাশা একটু বেশিই ছিল, তাই আমাদের হতাশ হতে হয়েছে। আমরা তাই এই মুভিটিকে রেটিং দিব সি। তো মুভিটি নিয়ে আপনাদের কি মতামত? কেমন লেগেছে আপনাদের এই মুভিটি তা আমাদের জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আবারও নিয়ে আসছি অন্য কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।